অপারেটিং সিস্টেমের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ নুরুজ্জামান হেমেল। আমি গত ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে আমরা আপার পিরামিড এবং ডাউন পিরামিড তৈরি করব। আমি এই টিউটোরিয়ালে এই রাইট সাইডের দিকে ঘুরে আসা যে পিরামিডটা সেটা তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব, আসলে বোঝানোর চেষ্টা করব। আমি অলরেডি এটা কোডটা করে রেখেছি, আমি এখন বুঝাবো এই কোডটা আসলে কিভাবে কাজ করেছে। এই তার আগে আমি দেখে নেই কোডটা আসলে কাজ করে কিনা। টার্মিনালে লিখো ব্যাশ টেক্সট ফাইলের নাম .sh, চার দিলাম। চারের ক্ষেত্রে এই স্টার ফিড হলো, আমি যদি দশ দেই স্টার, আচ্ছা আমি যদি পাঁচ দেই স্টার, হ্যাঁ জিনিসটা আসলে কাজ করছে। এখন আমি কোডটা বোঝার চেষ্টা করি। চার্জ ছোট, আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। আসলে জিনিসটা হলো যেটা, প্রথমে ইউজারের কাছ থেকে আমি একটা ইনপুট নিলাম, সেটা হচ্ছে চার। ইনপুট নেওয়ার পর এখানে আই ভ্যালু ওয়ান আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওয়ান চারের থেকে, মানে এক চারের থেকে অবশ্যই ছোট। তাহলে জিনিসটা হলো যেটা ওয়ান, আচ্ছা এটা বলার আগে আমি বলে রাখি, এখানে আমি আসলে দুটো ফর লুপ ইউজ করছি। দুটো ফর লুপের মধ্যে প্রথম ফর লুপটা সে তিনটা রোর ক্ষেত্রে কাজ করবে, এবং পরবর্তী যেই ফর লুপটা রয়েছে সেটা আসলে এই পরবর্তী এই যে চারটা রো আছে এই রোয়ের ক্ষেত্রে কাজ করবে। আচ্ছা তাহলে আমি আর প্রথম যেই তিনটা রোয়ের ক্ষেত্রে কাজ করবে এটা, এক্ষেত্রে ফলোপটা ইনক্রিমেন্ট হবে এবং এই ক্ষেত্রে ফলোপটা ডিক্রিমেন্ট হবে। কারণ কি দেখুন, এখানে একটা দুটো তিনটে মানে কি ইনক্রিমেন্ট হয়েছে, আর এখানে চারটা তিনটা দুইটা একটা, তাহলে এখানে ডিক্রিমেন্ট হয়েছে, মানে একটা প্রসেস আরেকটা প্রসেস পুরো উল্টা। আচ্ছা এখন তাহলে প্রথম তিনটা ফলোপের ক্ষেত্রে আমি যে কাজটা করব, আর ভ্যালু ওয়ান, ওয়ান অবশ্যই চারের থেকে ছোট হবে এবং আই প্লাস ইনক্রিমেন্ট হবে। এখন দেখলাম ওয়ান ওয়ান অবশ্যই চারের থেকে ছোট, তাহলে ওয়ান হচ্ছে চারের থেকে ছোট, তখন সে এই ফলোপের ঢুকে গেল, ঢুকে গেল এবং আরও একটা ফলোপ হলো। এই ফলোপের কাজটা হচ্ছে স্টার প্রিন্ট করবো। আচ্ছা এখানে ঢুকার পর আমরা দেখব এখানে কে এর ভ্যালু ওয়ান এবং কে লেস দেন ইকুয়াল টু আই, আই ভ্যালু কত আছে, আই ভ্যালু রয়েছে ওয়ান, তাহলে ওয়ান এবং কে প্লাস প্লাস। ওয়ান কে ওয়ানের সমান বা ছোট, অবশ্যই এটা ছোট, ছোট হওয়ার কারণে সে একবার স্টার প্রিন্ট করলো, সে স্টার্ট হচ্ছে এ স্টার্টার প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর যখন কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো এবং এই ভ্যালু ইনক্রিমেন্ট হলো, দুই কিন্তু একের থেকে ছোট না বা সমান না, তখন সেই ফলোপটা ফলস হলো এবং ফলোপটা শেষ হয়ে গেল, ডান হয়ে গেল, এবং এই ইকোর মাধ্যমে নতুন ব্রেক হলো এই লাইন থেকে সেই লাইনের এই রোয়ের প্রথমে এসে গেছে, এবং সেই ফলোপটা ঘুরে এই ফার্স্টের ফলোপটা ঘুরে আইডি ভ্যালু ইনক্রিমেন্ট হলো, সেটা হলো দুই, দুই চারের থেকে ছোট, অবশ্যই ছোট, তখন এই লোক এখানে ঢুকলো, এখানে ঢুকে এই রোটা প্রিন্ট করলো এবং ইকোর মাধ্যমে নতুন ব্রেক হলো, এবং এই রো থেকে সে এই রোয়ের একদম প্রথম স্টারের এখানে এসে রয়ে গেল। পরবর্তীতে যখন আইয়ের ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে থ্রি হলো, এখানে থ্রি হলো, একইভাবে কাজটা হলো এবং তিনটা রো প্রিন্ট করলো। প্রিন্ট করার পর ইকোর মাধ্যমে হলো কি
নতুন রো ব্রেক হলো এবং এখানে এই রোতের এই রোয়ের প্রথম এসে মানে থাকলো পরবর্তীতে যখন আই ভ্যালু ইনক্রিমেন্ট হলো 4 হলো 4 কিন্তু 4 এর থেকে ছোট না তখন এই ফর লুপটা সে ফলস হলো এবং পুরো ফর লুপ থেকে বেরিয়ে গেল এখন তাহলে আমরা আসি কোথায় এখন আসি আমরা এই রোয়ের প্রথমে এখন যে কাজটা হবে ডিক্রিমেন্টের কাজটা I equal to A. I equal to A. কিন্তু দেখা যাবে এর ভ্যালু এখনো 4 রয়েছে তাহলে I equal to 4 এবং 4 এর মান 1 মানে কি এই লুপটা 0 থেকে 4 থেকে 1 পর্যন্ত চলবে মানে 4 বার চলবে টোটাল 4 বার এই লুপটা চলবে এবং এই লুপটা কি হবে লুপটা হবে ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই কন্ডিশনটা 2 হওয়ার কারণে সে ফলো লুপে ঢুকলো এবং আবার একটা কন্ডিশন দিল এই কন্ডিশনটা হচ্ছে k equal to i i ভ্যালু আছে 4 তাহলে এখানে 4 হলো 4 greater than equal to 1 এবং k minus minus তাহলে এই দ্বারা বোঝা গেল কি হলো এই লুপটা 4 থেকে 1 পর্যন্ত চলবে মানে 4 বার চলবে তাহলে প্রথমবার যখন হলো তখন সে একবার স্টার পিন করলো এই স্টারটা পিন করলো ও এই স্টারটা পিন হলো দেন ডান কিন্তু হয় নাই সে আবার ডিক্রিমেন্ট হলো এই ডিক্রিমেন্ট হলো ডিক্রিমেন্ট হয়ে 3 হলো 3 1 এর থেকে 3 1 এর থেকে বড় আচ্ছা তাহলে কি বলতেছিলাম এই মাইনাস ইএন এর মাধ্যমে সেম লাইনে নতুন করে ব্রেক রো না হয়ে স্টার প্রিন্ট করবে পরবর্তীতে যখন কে এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে আবার 4 হবে সরি 2 হবে 2 কি 1 এর থেকে বড় অবশ্যই বড় তখন সেম লাইনে আবার আরো একটা স্টার প্রিন্ট করবে সেই স্টার আছে এই স্টারটা এভাবে প্রিন্ট করবে যখন কে এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে যাবে 0 কে 0 থেকে বড় না তখন এই ফর লুপটা ডান হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এবং এই ইকোর মাধ্যমে যেহেতু এই ইকোর ইকো এখানে মাইনাস ইএন নাই মানে কি এটা আসলে ব্রেক রো হইতেছে তখন সে এই রো থেকে এই রোতে পৌঁছাবে এইভাবেই আসলে টোটাল প্রসেসটা চলবে সর্বশেষে যখন আই ভ্যালু ডিক্রিমেন্ট হতে হতে 0 হয়ে যাবে এবং 0 তাহলে কি গেল 0 কিন্তু 0 থেকে 1 এর থেকে বড় না তখন পুরো ফর লুপটা ব্রেক করবে এবং এই আমরা সর্বশেষে পাবো এই প্যারামিটার আশা করি সবাইকে বোঝাতে পারছি আশা করি সবাইকে বোঝাতে পারছি আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালে ততদিন পর্যন্ত ভালো থাকবেন